আমাদের হাওয়া বসার লোকসভা প্রার্থী শেখ হাজী নূর ইসলাম সাহেব মানে আমাদের হাই সাহেব যেভাবে আমাদের দেখে এবং আমাদের ঘরের ছেলে হাই সাহেব বললেও চলে সুখ দুঃখের সাথী আমরা শাসন অঞ্চলের মানুষ আমরা বিপুল ভোটে হাই সাহেবকে জয়লাভ করে আমরা শাসন অঞ্চলের মানুষ আমরা বিপুল ভোটে হাই সাহেবকে জয়লাভ করাবো এই আশা রাখছি আজকে এখান থেকে নববর্ষের করলেন আজকে আর কি কর্মসূচি আছে আপনার আমাদের কর্মসূচি আছে আমাদের অলরেডি বাড়ি বাড়ি প্রচার শুরু হয়ে গেছে ডোর টু ডোর আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার শুরু হয়ে গেছে এটা রমজান মাস থেকে আমাদের চলছে রোজা শেষ ঈদ শেষ আমরা আরও প্রচারটা বড় করে করব দেখুন 2009 সালে এই শাসন থেকেই কিন্তু হাজি সাহেব এই শাসনে প্রচুর মানুষ বাড়িঘর ছাড়া ছিল তখন এই হাজি সাহেব সেই সময় লোকসভায় দাঁড়িয়েছিল জিততে পেরেছিল বলে সেই সময় হাজি সাহেব এই প্রচুর মানুষ বাড়িতে ঢুকতে পেরেছিল না হলে কিন্তু হাজি সাহেব সেই সময় লোকসভায় না জিততে পারলে কিন্তু এই শাসন অঞ্চলের মানুষ বাড়ি ছাড়া মানুষ বাড়ি ঢুকতে পারতো না আজও পর্যন্ত হয়তো কোনো রকম পরিস্থিতি তৈরি হতো শাসনের প্রতি হাজি সাহেব একটা আশা প্রকাশ করলেন যে এখান থেকে আমাকে ভালো লিড দেয় সেই আশা থেকে পুরোপুরি বজায় থাকবে আশা করি হাজি সাহেব আগে যখন লোকসভা দেওয়া ছিল শাসন অঞ্চলে যেভাবে লিড দিয়েছিল আশা করি আমি তো বললাম পরিসংখ্যান দিতে পারি আপনার কাছে 2000 তোমাকে 19 সালে লোকসভা ভোটে 16000 ভোটে লিড দিয়েছিলাম 2021 সালে যখন বিজেপি বিশাল ভেবেছিল যে আমরা পশ্চিমবাংলাকে দখল করবো সে তখনও আমরা 14000 ভোটে লিড দিচ্ছি কিন্তু এ বছরে পরিসংখ্যান দিচ্ছি ছোট্টটা সন্দেশকালীন বিষয় নিয়ে কিছু হবে না আমাদের শাসন থেকে আরও বেশি 14 থেকে এবারে 16কে ছাপিয়ে যেতে পারি আমরা আমরা সেভাবে সংগঠনটা করেছি আর হাই সাহেবের নির্দেশ সেভাবে সংগঠন করেছি আমরা আমার নাম রঞ্জিত মণ্ডল বাসা 2 নম্বর ব্লকে কৃষি কর্মদক্ষ আশাবাদী কারণ হাজি সাহেব আমাদের ঘরের ছেলে শাসন অঞ্চলের প্রত্যেকটা বিপদ আপদে মানুষের পাশে থাকে সে 2009 থেকে সিপিএমের হারমারদের অত্যাচারে সময় তিনি আমাদের পাশে থেকে এলাকার মানুষের বিভিন্নভাবে পাশে থেকে উন্নয়ন করেছে তাই মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী হাজি সাহেব এখানে জিতছে বিপুল ভোটে এটা আমরা সকলে আশাবাদী এই জেলা এবং এই আসনে সবথেকে বড় হয়েছে সন্দেশখালী সেখানে সন্দেশখালীর প্রতিবাদী মুখকে বিজেপি প্রার্থী করেছে সেটা কোনো চ্যালেঞ্জ হতে পারে না এটা কোনো চ্যালেঞ্জ হতে পারে না বিজেপির একটা অপপ্রচার কারণ আজকে শাসন অঞ্চলের মা বোনেরা প্রমাণ করে দিয়েছে এখানে নারী শক্তি বড় শক্তি কারণ শাসন অঞ্চলের প্রত্যেকটা মেয়েরা এখানে স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমেছে তারা প্রমাণ করেছে সন্দেশখালীর একটা
ছোট ঘটনাকে সাজিয়ে গুজিয়ে মিডিয়াটা বড় করেছে, সেই তার বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার, এটা নিয়ে কোনো প্রভাব পড়বে না। তাহলে কি 2014-2019 থেকে ভোট ব্যবধান কি বাড়বে, মার্জিন বাড়বে? নিশ্চয়ই, আমরা 3.5 লাখ ভোটে আমরা লিড হয়েছে, এবার আরও বেশি ভোটে লিড হবে, এটা আমরা 100% আশাবাদী। আপনার নাম? আমার নাম জিয়াউল ইসলাম, আমি শাসন পঞ্চায়েত উপপ্রধান। শাসনের মানুষদের আমি ধন্যবাদ জানাই, শাসনের মানুষ অতি উৎসাহ এবং উদ্দীপনার সাথে। আমার এখানে শহীদুল ভাই আছে, আমার এখানে শুকুর আছে, এখানে মুকুন্দ আছে, এখানে জিয়াউল আছে, রঞ্জিত আছে, এরা সবাই উদ্বিগ্নের সাথে, উৎসবের সাথে ওরা আজকে যেটা করলো আমি ওদের কাছে অভিভূত এবং আনন্দিত। ওদের কথা আমি কোনোদিন ভুলবো না, কারণ ওরা আমাকে যে ভালোবাসা আশ্বাস দিয়েছেন তার থেকে আমি ওদের ঋণে, ওদের কাছে ঋণী, আমি ওদের ঋণ আমি পরিশোধ করি। আজকে শাসনে কয়েক হাজার মানুষের এই যে আর কি সমাবেশ এবং আপনাকে নিয়ে র্যালি, এবং মার্জিন কি 2014 থেকে অনেক বাড়বে এটা মনে করছেন? আমি আশা করি বসিরহাটের মানুষ, শাসনের মানুষ আমার যা এ করবে তার থেকে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ হাড়োয়া বিধানসভায় থেকে ওরা 1 লাখের ওপর আমার দেবে, এটা আমি বিশ্বাস করি। আজকে পয়লা বৈশাখের শুরু দিয়ে শাসন থেকে শুরু করছেন প্রচারটা, কী বলবেন? পয়লা বৈশাখে সকলকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই বসিরহাটবাসীকে, তারা আমার আন্তরিকভাবে ভালোবাসা নেবে। এবং আজকে পয়লা বৈশাখের একটা নিদর্শন হয়ে থাকবে আমার কাছে, এটা আনন্দের দিন হয়ে থাকবে। এবং আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সন্দেশখালীর মুখ, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা তিনি বারবার যাচ্ছেন, এটা কোনো চাপের বিষয় হতে পারে? কোনো চাপের আসে না, আমরা ওটা কিছু মনে করি না। মানুষ তৃণমূলের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, অভিষেক ব্যানার্জির সাথে আছে, অতএব মানুষ উন্নয়নের সাথে আছে, মানুষ ভালোবাসার সাথে আছে, মানুষ সম্প্রীতির সাথে আছে, মানুষ উগ্রপন্থীর সাথে নেই। ঠিক আছে।